সোমবার দিল ওই ভাই ফোঁটাটা, ওখানে থাকে না, তো ভালোই লাগলো বেশ। আর এখানে সাথে মনিও আছে। তো হ্যালো ফ্রেন্ডস, হোয়াটস আপ, ওয়েলকাম টু মাই নিউ আদার ব্লগস। আমি আছি অভিরূপ তোমাদের সাথে। তো চলো আজকে নতুন ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। আজকে ভাই ফোঁটাটা স্পেশাল ডে, এর জন্য আজকে দিদির কাছ থেকে ফোঁটা নিতে যাবো। আর শুধু দিদি না, সাথে আছে বোন, আর আমার দিদা আছে, আর এদিকে বড় দিদি আছে, সবার কাছ থেকে আজ ফোঁটা নেব। তাই জন্য সকাল সকাল উঠে পড়েছি আর একটু ভোরবেলায় তাই জন্য লাইট জ্বালিয়ে ভিডিওটা করছি, আর কারণ এখন একটু কাজ আছে, কাজটা করে তারপর ফোঁটা নিতে যেতে হবে। আর মানে এত শীত পড়েছে, সকালে ভাই ঘুম থেকেই উঠতে ইচ্ছা করছে না, মানে এত বাজে ঠান্ডা পড়ে গেছে। হঠাৎ মানে এই কালী পুজোর টাইমে এত ঠান্ডা পড়ে না, এই বছর ফার্স্ট মনে হচ্ছে এত ঠান্ডা পড়েছে। আর জানি না এরপরে কী হবে, মানে এত ঠান্ডা পড়লে ভাই বিছানা ছেড়ে কে উঠবে। আর এখন লেপ টেপ গায়ে দিয়ে সত্যি সকালে উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু উঠে পড়েছে, কয়েকটা কাজ আছে। তো আজকে ভাই ফোঁটা আছে, আজকে ভাই ফোঁটা মানেই বুঝতে পারছো মিষ্টি মিষ্টি খাওয়া, ভুঁড়ি ভোজ। আজকে কত মিষ্টি খাবো কোনো আইডিয়া নেই, তো যাই হোক অনেকদিন পর মিষ্টি খাবো, ভালোই লাগবে। আর মানে ডায়েট ফায়েট করে মিষ্টি খাওয়া হয় না সারা বছরই, তাই জন্যই বলছি, কারণ মিষ্টি প্রায় খাই না বলতে গেলে। আর আজকে ভাই ফোঁটা, আজকে মিষ্টি না খেলে হয়? তো চলো আজকে মিষ্টি খাওয়া হবে, আর সাথে আমি আজকে যা যা করবো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরাও দেখতে পাবে। তো চলো আপাতত কাজ ফাজ সেরে নিয়ে দিদির বাড়ি চলে যাব। তো চলো একেবারে দিদির বাড়ি যাই, তারপর দেখা হচ্ছে। দেখো কি অবস্থা, খাওয়ার বদলে এখন প্লেটের ছবি তোলা হচ্ছে, ভাই খাওয়া হচ্ছে না, প্লেটের ছবি তোলা হচ্ছে, মিষ্টির ছবি তুলছে এখন দিদি, তাই খাওয়াই বন্ধ হয়ে গেল। কখন যে ছবি তোলাটা শেষ হবে। Thank you.
তো মোটামুটি দিদি বোন দিদার কাছ থেকে ভাইফোঁটা নেওয়া হয়ে গেল। ছোট বোন প্রায় অনেক প্রথমবার দিল ওই ভাইফোঁটাটা, ওখানে থাকে না, তো ভালোই লাগলো বেশ। আর এখানে সাথে মণিও আছে, মণিরা এসছে বলে ভাইফোঁটা নেওয়া হলো এবারে। তো এখানে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার এখান থেকে যাব আর একটা দিদির বাড়িতে, মানে আমাদের বাড়িতেই, তো সেখানে ভাইফোঁটা নেব। তো চলো তাহলে সেখানে এবার যাওয়া যাক। এখন এই এখানে চলে এসেছি বর দিদির কাছ থেকে ভাইফোঁটা নেওয়ার জন্য। প্রায় 4-5 বছর পর এখানে ভাইফোঁটা নিচ্ছি, ওরা ছিল না, তো ভালোই লাগলো আজ ভাইফোঁটা নিয়ে। তো প্রায় 4-5 বছর পর হয়ে গেছে না, তো এখন ভাইফোঁটা হয়ে গেছে। তো ভাইফোঁটার ভিডিও ক্লিকটা চো তোমরা দেখে নাও এখন। এখন সকাল থেকে ভাইফোঁটা মিষ্টি মিষ্টি খাওয়ার পর প্রায় মানে শরীর ভার হয়ে গেছিলো। তারপর সাথে দুপুরে লাঞ্চও ছিল, কিন্তু দুপুরে লাঞ্চের টাইমে আর ভিডিও বানানো হয়নি। ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু আর খাওয়া দাওয়ার মধ্যে ভিডিও করা হয়নি। আর তারপরে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম, আর সকাল থেকে এত মিষ্টি খেয়েছি, তো খেয়ে দেয়ে প্রায় দুপুরে লাঞ্চ করে ঘুমিয়ে গেছিলাম। আর ঘুম থেকে উঠেছি, আর এখনও আমার ভাইফোঁটা শেষ হয়নি, এখনও আরেকজনের কাছ থেকে ভাইফোঁটা নেওয়া বাকি আছে। তো সে আসবে সন্ধ্যেবেলা ভাইফোঁটা দেবে। তো এখন একটু সন্ধ্যেবেলা হালকা কিছু খাওয়া দাওয়া হবে, তো তারপরে আবার ভাইফোঁটার একটা অনুষ্ঠান হবে। আর প্রায় পুজোর পর থেকে জিম টিম তেমন হচ্ছে না, আর ভাইফোঁটায় মিষ্টি খেয়ে শরীরের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো এবার জিমটাও মানে পারফেক্টভাবে স্টার্ট করতে হবে, যা তার অবস্থা হয়ে যাচ্ছে। তো আর কি করা যাবে, ভাইফোঁটা মানে মিষ্টি তো খেতেই হবে, তো হয়ে যাবে, ঠিক চাপ কি ভাই, হয়ে যাবে। তো চলো আবার কিছুক্ষণ বাদে আবার তোমার সাথে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। অভিরূপ এখন খেতে ব্যস্ত, পুরো দেখো ওর বোনেরা ফোঁটা দিয়েছে, সকাল থেকে ফোঁটা নিয়েছে আর শুধু খেয়ে যাচ্ছে, মানে বুঝতেই পারছো আজকে কিরকম অবস্থা হবে। রাত্রিরে আরো কিছু আছে, ফ্রাইড রাইস, চিলি চিকেন, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকের মতো ভাইফোঁটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল, ভেবেছিলাম রাতেও শেয়ার করবো সবকিছু, কিন্তু আর টাইম হয়নি, আর দেখতে হচ্ছে কোনো মানে ফোঁটাটাই ওঠেনি। তো যাই হোক, আজকে রাতের ভিডিওটা করা যায়নি। তো চলো আজকে ভিডিওটা মোটামুটি আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো তার জন্য অপেক্ষা করো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা যারা নতুন আছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের মতো টাটা।